আল্লাহ আদল করতে বলছেন এবং ইহসান করতে বলছেন। আদল হচ্ছে ইনসান, আর ইহসান হচ্ছে যে আসামির উপরে কোনো দয়া করার ব্যবস্থা আছে কি, কোনো পদ আছে কিনা। এবং এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উদাহরণ দিয়েছেন, হযরতে নবী সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালামের দুইটা বিচার। দাউদ আলাইহিসসালাম বিচার করেছিলেন, বকরি ফসল খেয়েছে, কাজেই ফসল ওলার জন্য পুরা বকরি সে দুধ খাবে, বকরি পেয়ে গেছে, কথা বল না, এটা ছিল ইনসাফ, এটা আদাল, কথা বলেন। আল্লাহ তারা আদাল করতে বলছেন, কাজে ইনসাফ, বিচারকদের এই কোরআনের আয়াত বলে জানা দরকার। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। হযরত নবী দাউদ আলাইহিসসালামের কাছে বিচার প্রার্থনা করলো ফসলের মালিক, যে অমুকের ছাগল আমার ফসল খাইয়া শেষ করছে। নবী দাউদ আলাইহিসসালাম বিচার করলেন যে ছাগল, তাহলে ছাগলের দাম কত বাজারে, কয় ফসলের যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু, তাহলে ফসল যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষতি যে পরিমাণ ছাগলের দাম সেই পরিমাণ, কাজেই ফসলের মালিক পুরো ছাগল পেয়ে যান। কিন্তু সেই বকরি ছাগলটার মালিক যে, এই বকরি ছাগলের দুধ খাওয়াইতো তার সন্তানকে, ছাগল চলে যাওয়ার পরে রাস্তার পাশে গালে হাত দিয়ে কাঁদতেছে। হযরত নবী সুলাইমান আলাইহিসসালাম সামনে দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদো কেন বলো? বর্তমান সময়ের বিচার, বর্তমান সময় যদি কোনো একটা মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে তাহলে তাকে সহজে কেউ ধরে না, যে হাসপাতাল নিতে নিতে যদি মারা যায় তাহলে ধরে ফেলবে তাকে যে তুমি মারছ, তার বিপদ হয়ে যাবে। আমাদের ইনসান উঠে গেছে, মানবতা উঠে যাচ্ছে, কোরআনের মানবতাটা উঠে যাচ্ছে, কোরআন কি বলছে সেই কোরআনের মূল মানবতা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সম্মানিত শুধু ভাইরা আমার, হযরতে নবী সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? কয় আপনার বাবা এমন বিচার করেছেন যে বিচারে আমার আম সালা সব গেছে, আমার ছাগলটা পুরো চলে গেছে ফসলের মালিকের কাছে। কয় ঘটনা কি? কয় ঘটনা এই, হযরতে নবী সুলাইমান আলাইহিসসালাম, তুমি দাঁড়াও, আমার বাবাকে একটু জিজ্ঞেস করি, বিচারককে একটু জিজ্ঞেস করি। বাবার কাছে গিয়ে বলে, বাবা আপনি কিছুক্ষণ আগে বোধহয় একটা বিচার করছেন, ফসলের মালিককে একটা দুয়ায় ছাগল দিয়ে দিছেন, তো ওই বিচারটাকে আমি নতুন করে করতে চাই যদি আপনি অনুমতি দেন। হযরতে নবী দাউদ আলাইহিসসালাম তিনি বললেন, থ্যাংক ইউ। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াহাবনা লি দাউদ সুলাইমান নিমাল আবদু ইন্নাহু আওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি দাউদ নবীর জন্য তার সন্তান সুলাইমানকে উপহার দিয়েছি, তার মেধা, তার মননশীল চিন্তাধারা, তার বুদ্ধিমত্তা ছিল এত প্রখর। হযরতে নবী সুলাইমান আলাইহিসসালাম তিনি বললেন, বাবা বিচারটা আমি করি। কয় ঠিক আছে করো। এই তো হযরতে নবী দাউদ আলাইহিসসালামের বিচার হলো হাইকোর্টের বিচার, আর হযরতে নবী সুলাইমান আলাইহিসসালামের বিচার হলো সুপ্রিম কোর্টের বিচার। এই যে বিচারালয়ের মধ্যে পার্থক্য হলো জজ কোর্ট, হাইকোর্ট আর কি সুপ্রিম কোর্ট। নবী সুলাইমান আলাইহিসসালাম তিনি বিচার করতে গিয়ে দুইজনকে ডাকলেন, ফসলের মালিক আর ছাগল, ছাগলের মালিককে ডাকছেন তিনি। এবার ফসলের মালিককে জিজ্ঞেস করলেন, রে ফসলের মালিক, তোমার ফসলটা তার ছাগলে খাইছে? স্যার স্যার খাইছে, যে খেয়ে থাকে। তাহলে আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কি বেড়া দিছ, তোমার ফসলের চতুর্দিকে ঘেরা দিছ, বেড়া দিছ? কয় স্যার বেড়া তো দিই নাই। ছাগলের মালিক মনে মনে ভাবতেছে, কিরে ছাগল তো গেল, কতক্ষণ ছাগল কি, এখন ছাগলের মালিকের কাছে যাইতেছে, কারণ এমন প্রশ্ন উনি করে ফেলছেন। এটাই ব্যারিস্টারি, সবার বলে ব্যারিস্টারি। আদালত,
আর সুপ্রিম কোর্ট, এহসান, এই দুটার মধ্যে পার্থক্য। সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের বিচার, সেখানে গিয়ে লাঘব হবে, এটাই নিয়ম। জজ কোর্ট হাইকোর্টে যত বড়ই বিচার হোক না কেন, কঠিন এটা হালকা হয়ে যাবে কোথায়? সুপ্রিম কোর্টে। এহসান, এহসানের জায়গা ওটা, কিন্তু সেই জায়গাটা এখন নষ্ট হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন। যা হোক সম্মানিত সুধি, আমি আলোচনা এদিকে বাড়াবো না, শুধু এতটুকু কথা বলতে চাই, ওটাই বলতেছি, আলোচনা এদিকে বাড়াতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বিচার শুরু করলেন, জিজ্ঞেস করলেন যে তুমি যে ফসল আবাদ করছো এটা কি ঘেরা দিছো, বেড়া দিছো? কয় না, বেড়া দিইনি। কে, তুমি ঠিক করছো? কয় স্যার, ঠিক করিলেন। ও মনে করতেছে যে আমার তো ছাগল আর নাই, বোধ হয় লইয়ে যাইব গা। এরপরে তাকে জিজ্ঞাসা করছে যে তোমার এই ফসলটা খাইছে কখন? কয় স্যার, সন্ধ্যার পরে খাই আসে আসে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ছাগলের মালিককে জিজ্ঞাসা করছে, রে সন্ধ্যার পরে তোমার ছাগল তার ফসল নষ্ট করছে, তুমি তার গলায় রশি বাঁধো নাই কেন? তুমি সন্ধ্যার সময় তার গলায় রশি লাগাও নাই কেন? ছাগলের মালিক বলছে যে এতক্ষণ তো মনে করছিলাম ছাগল আমি পাইয়া যাব, এখন দেখি ছাগল আর আমি পাইতেছি না। ওদিকে ফসলের মালিক বলছে আলহামদুলিল্লাহ, কিছু তো অর্ধেক পাইলেও থাকবে। কথা বল না, এই যে জেরা, ওয়াইন কানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন, কথা বল না, যদি পিছন দিক থেকে সে তার কাপড় ছিঁড়া থাকে, কথা বোঝেন নাই, তাহলে সে কিন্তু মিথ্যা কথা বলেছে। কথা বল না, এই অভিযোগ সত্য নয়। আর যদি সামনের দিকে কাপড় ছিঁড়া হয়, তাহলে মনে করতে হবে ফাসাদাকা ওয়াহুয়া মিনাল কাযিবিন, কথা বোঝেন নাই, তাহলে এই মহিলা সত্য বলছে, যেহেতু সামনের দিকে তার ইজ্জত নষ্ট করার জন্য তার এই কাজটা সে করে ফেলছে, যে কারণে কাপড় ছিঁড়ে গেছে। সম্মানিত শুধু, এই হলো যৌক্তিক ব্যারিস্টারি, আইনজীবীরা যে আইনজীবী ব্যবসা করে, আইনের ব্যবসা করে, সেটাও কোরআনের এই আয়াত থেকে সাব্যস্ত হয়েছে। যাও, আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বিচার করলেন যে ফসলের মালিক এই ছাগল পাবে, কিন্তু ছাগলের দুধ খাবে, পুরা ছাগল পাবে না, যতদিন ফসলটা পূর্ণ হবে না ততদিন পর্যন্ত এই ছাগলটা তার ঘরে থাকবে, সে দুধ খাবে আর ফসল বড় হবে। ফসল বড় হয়ে গেলে পরে আবার বকরি ছাগলের মালিক যে তার কাছে ফিরে যাবে, বকরি ছাগলের মালিক বলছে যাক তাও তো আমি পাইলাম, তাহলে এখানে ভাগের মধ্যে পরবর্তীতে পাইয়া একজন দুধ পাইল কিছুদিন, আরেকজন পুরা ছাগলটাই ফেরত পাইল, এটা কি এহসান হয় নাই? এটা কি দয়া হয় নাই? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমনি করে ইনসাফ করতে বলেছেন, আদল, আবার এহসানও করতে বলেছেন, যাতে আসামির উপরে দয়া করার কোনো পথ আছে কি না। পৃথিবীর মধ্যে এই কোরআন, এটাই হলো মূল জিনিস।